ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি খবর সবরে? আশা করো সবরে ভাল। মোর তো ভালে, মোর গে পেট গো গেস্টিক গেস্টিক লাগি আছে, পেট গো গে ঢিপঢিপা হয়েছে। অল্প লুচি মাংস খালুং যে অল্প আগতে, তো পেট গোটে কন্ট্রোল সন্ত্রোল করবা নোরা হয়েছে। আর ওই তোর চা অকল মোর মানে ভিডিওত নলা করে নহবই, সিদিনাও মোর ভিডিওত ওলাইছে। আর ব্যাকগ্রাউন্ড গো সাগে আপনাদের গমে পাইছে, মই আইসুং ঘরত 11টা মানতে আইসুং ঘরত, বাই আইছে তার কারণে ময়ও আহিলুম। আর ঘরত যাম বলে ভাবছিলাম কিন্তু বাই বলে রাতি থাকতা হয়, তো মেভি রাতি থাকতা হয়। আর অল্প আগতে ঘরত যাই আহিলুম, এইখান হল কাপড়ের টপলা। আর ইধর মা হাই করদ, মায়ে গরু বান্ধি আছে। আর ইধর প্রেরণাকে ঘর বাই শুনা কি করে আছে, চলিয়ে দেখতে হে। এয়া আমার প্রেরণা চাহ লই আহিছে আমার মাজলৈ, আর গরম গরম পকোড়া ওর চায়ে। হ্যাঁ সব লোক সকাই সাইডত গান বাজি আছিল, যার ফলত মই রিয়েল ভয়েস কো মিউট করবা লাগা পড়ল। আর বাইসা আমি পাগলা নিচিনা করে ডান্স করে আছো। গুড মর্নিং, যোৱাকালি আৰু ভিডিঅ' কৰা নহ'ল, ৰ আজি তামাম বৰষুণ দি আছে। মোক কেনে দেখা হৈছে আজি ৰাতি পুৱাই পুৱাই মোৰ হাত লোধা কৰি উধৰ মাম্মি নাহাৰ আহিহে চাইত ৰূপমে দেখা কি হ'ব বাহাৰ কা নাজাৰা। তো গাইজ ইধৰ বাৰিশ চল ৰহা হে, মুঝে তো বহুত আচ্ছা লাগতা হে ইন দিনো, পতা নেহি কিউ কুছ দিনো সে বারিশ আচ্ছা লাগনে লাগা হে। বেসে তো মুঝে বহুত খং উঠতা থা বারিশ আনে সে, ওর ইধর কুছ হমারা কাট বগেরা হে, খরি হে ইধর লকড়ি, ওর উধর মাম্মি ব্রাশ কর রই হে। কয়দিনমান আগতে যে মই হেৰি ময়ূৰ দেখাইছিলোঁ, এইখিনি জেগাতে ময়ূৰ আহিছিল, এইখিনিত ৰুমগটৰ একদম পাছ অলপ এই হেৰি টিংপাতৰ বেৰাখন পাৰ হৈয়ে পায়, পিছফালখন বহুত ভাল লাগে। আৰু গাইজ বৰ্তমান বাজিছে 9টা, মই এলাহে উঠিলোঁ কাৰণ ঘৰত আহিছোঁ। তো ঘৰত আহিলে ইগতে ফাইদা, মই ইচ্ছা মতে উঠো, একদম 9টা বজাত তাতে উঠো উঠাব, কিন্তু আৰু ইমান 9টা নাবাজে। একদিন বাজিছে 9টা, ময়ো আৰু মই সোমাইছিলোঁ 9টা বাজিছিল, তাৰপাছত এবাৰ খাবাই কিনি আহিছে, কেনকে ওলাং কেনকে নোলান কেনকা অৱস্থা হৈছে। 9টা বাজিছে মানে ঠিকছে পানী পৰিছিল, তাৰপাছত খুন্তি একদম গমেই নাপাং দহজনে, তো 9টা বাজাই দিছোঁ। এ একো নাই, কাম চাম যিহেতু নাই, 9টাতে উঠোঁ 10টাতে উঠোঁ। তাও আৰু এটা বোৱাৰী মানুহৰ কথা, ঘৰত আহিলে যেনিবা সেইগিলাখন নিয়ম নীতি একো নকৰোঁ, কাৰণ আৰু মই এইফালে মুহুৰি চুহুৰি একো গুচা নাই, চিধাই কেমেৰাত দিছোঁ আপোনালোকৰ কাৰণে। আৰু কেইদিনমান আগতে মই এটা কাম কৰিছোঁ, কাম হ'ল পিলপিলি চলাইছোঁ, কি মজা লাগে পিলপিলি চলাবা, পিলপিলি মানে টম টম
ইলেক্ট্রিক রিক্সো বহুত মজা লাগতা হে মই ভাবি আছো এখান রিক্সোকে কিনি লং নাকি কিমান আর চাকরি 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 বাকরি করে ইনকে এপ্লাই করাতে 800-900 একদম মানে কি কম আর ভাবিছো মই পিলপিলি এখানকে কিনু এমান চাকরি বাকরি করে ইনকে মরি থাকাতকৈ পয়সা টাকা এমান খরচ করে এপ্লাই করে থাকাতকৈ যেহেতু একটো নাহে কো রাগ উঠি যায় আজি রাতিপুৱাই পুয়ে মানে এইগুলা কথা মনত সোমাই গেল রাগে উঠি গেল তো মই পিলপিলি চলাওয়া এটা ভিডিও করে দিছো তো আপনার দেখাও বলো তো গাইছ আপোনালোকে কমেন্ট করিব ইয়ারে কোনজনী মই হয় আর কোনজনী কোন হয় আপোনালোকে গাইছ গেস করে কব হা মোক কমেন্টত আর এখন আছিল রিয়েল ফটো যত মই সবকে আইভরু আকে দিছিল এইগুলা তার কারণে বাইরে যে কেমন গালি খাইছ হাহি উঠি গেল যে মনত পড়িয়া আপুনে মোৰ ঢলিয়া অভি ব্ৰেকফাষ্ট কৰণে কা টাইম হে আমনো কি লিখি আছা এবি 1 2 3 4 1 2 3 4 এ ফাইল গুলো কোনটা আছে মই ইনকে লেখো কি নো কি না পারা মনু হ্যালো আই এম ইউজি র আমনো কি করবা নরা গুড ইভিনিং তো মই বর্তমান বাজিল 5টা 5:30 বাজিল ঘুমাই আছিল দিন ভাত সাত খাই দাই তারপর রাতেপা যে মই ভিডিও করছিল তারপর আর এক করবা মনে গেল আপনার তো জানে নিজের ঘর গেলে এক এটা সময়ের মানে একদম টাইম টেবল কি টেবল এক নয় হয় তো মই এই গরমত লগাই আছো অলমান মুখত ক্রিম লাগালো মুখত ধুই আহিল তারপর এবার বলে আলুর সব খায় তো আলুর সব খাবার কারণে মানে মুখখান অলমান মুখাত ফুলুং যোগদান করং রেডি হং আর বৌর রুমত যাই অলমান তেল হেন্দুর হং এই গহং মার রুম এখান মোর বিছিনা আছিল আর এখান হল মার এতে মা থাকছিল আর এখান থাকছিল মই আর এই সব খান হাইরে হাই হাসি উঠে এখানের কাহিনী একদম হাসি উঠি যায় আমার মাক মানে একদম ঠগায় এটা বুড়ায় এনকে বেসাই থয়ে গেছিল তো রুমকা হালত কুস এসা হে বহুত গরমি হে অভি ধর পাকা মে হম সোয়া থা ইতনা গরমি হে ইতনা গরমি হে ফ্যান কা হাওয়া ভি পাতা নেহি কিউ আসর হি নেহি করতা হে তো চলিয়ে হম ভাবি কে রুম চলতে হে ওর ইধর আউ তো লাইট ये है दादा वो रूम तो हेते को बता से तरफ होता ओए তো গাইস মই ফটা চটা পিন্ধি একদম রেডি গনি পিন্ধুং কারণ এই মাত্র ক্রিম ঘহিলুম আর মুখখানোর অবস্থা কি হল আপনাদের জানে এলা ইধর ইধর এসে ফেল জায়গা তো অভি হম বাহর চলতে হে নাকি ইতনা গরমি হ্যাঁ সো গাইজ এইফালে কণীর সব বনার তৈয়ারি চলি আছে আর এইফালে মই প্রেরণাক মাতি আনো র ভয়েস ক মিউট করার কারণ সাইডত গান বাজি আছে প্রেরণা অবেরো আ কাম অন জলদি
ये है लाउका बिसिना हमारा आदमी नहीं है ना घर पर तो लाउ सो रहा है हमारे बिसिना में और वो है पेरोना हाय कर दो ठीक है ये हमारे भाभी आलू भुका रहे हैं ठिंग ठिंग के बासन से और यहाँ पर मैं कोनी कोनी का छिलका डाल रही हूँ और उधर पाक घर में ताले हैं ताले क्या कर रहा है दिखाओ हाय अंधा रह गया था এইফালে তো আমি ডিমার সালটা উদুলাব লাগছোঁ আলুখিনি পটকা হল আৰু এইফালে দাদাই পিঁয়াজ জালুক অলপমান ভাজিব আৰু তাতে হেৰি নহৰু অলপমান থেতেলি লৈছে এইখিনি গোটেইখিনি ভাজি ওলাব তাৰপিছত আলু পিটিকাৰ লগত মিক্স কৰি দিব আৰু এইখিনি নগা ধনিয়াৰ পাতখিনিও তাতে মিক্স কৰি দিব আৰু এইফালে পিচ পিচ কৰি ডিমাখিনি কাটি লোৱা হ'ল এইফালে ডিমা এটা ভাত ফাটাই লৈছে তাতে মিক্স কৰি দিবৰ কাৰণে আৰু বিস্কুটো গুড়া কৰি লৈছে মেৰিগ'ল্ড বিস্কুট এইখিনি গোটেই প্ৰচেছখিনি আপোনালোকে জানে আৰু গাইজ এয়া আমাৰ গৰম গৰম পনীৰ চপ ৰেডি হৈ গ'ল ভিডিঅ'টো শেষলৈকে চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ বাই বাই